চব্বিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশের। তারপর থেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক উঠেছে বারবার। চূড়ান্ত কোনো তালিকা করা সম্ভব হয়নি। 2018 সালে জাতীয় সংসদে পাশ হওয়া আইনের অধীনে এবার কাজটি চূড়ান্ত করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ তালিকা প্রকাশ করেন মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধাদের এ তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নাম শীর্ষে রাখা হয়েছে। প্রথম পর্যায়ের তালিকায় 1,47,537 জনের নাম চূড়ান্ত করা হয়। শতভাগ যেন আমরা নির্ভুল করতে পারি সেই জন্য কিন্তু আমরা একটু সময়টা নিলাম, আশা করি এই হবে না। মন্ত্রী বলেন সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই কাজটি করা হয়েছে। প্রকাশ করা হয়েছে 191 জন শহীদের তালিকাও, যাদের বুদ্ধিভিত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তান দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী। এই তালিকাও আমরা 30 জুনের মধ্যে করব। তালিকায় থাকছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এবং জিয়াউর রহমানের নামও, তবে নামের পাশে তাদের অপকর্মের কথাও লেখা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। মানে আত্মস্বীকৃত খুনিরা কিন্তু মুক্তিযোদ্ধা না এটা বলি নাই, তাদের খেতাব আমরা মানে বাতিল করা হয়েছে। জাতির পিতাকে হত্যা করেছে সেই জন্য তাদের যেটুকু মানে মুক্তিযুদ্ধের যে সমস্ত সুবিধার থেকে বাতিল করা যোগ্য সেগুলি আমরা বাতিল করব। আমি যদি বলি যে জিয়াউর রহমান যুদ্ধ করে নেই, এটা তো ঠিক হলো না। তো সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্সের কমান্ডার ছিল, যুদ্ধ করছে, পরবর্তীকালে কী কাজ করছে সেটা শাস্তি সেভাবে। চূড়ান্ত এই তালিকার পর আর কেউ নতুন করে মুক্তিযোদ্ধার আবেদন করতে পারবেন না বলেও জানিয়েছেন মন্ত্রী। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। We'll be right back.